I'm Raskiya horse riding. Hey mom look, Sophie. Hello Sophie. Hello Sophie. Hello, Sophie. Sophie looks like a regular horse. And look, look that one. Huh? You can stroke it, you know Dhiman. No, he doesn't like me. But the one you can stroke it? সফির আদর শেষে এবার ধিমানের ডাক পড়লো ওর ঘোড়ায় চড়ার পালা ও লাল সিঁড়িতে পা দিয়ে ঘোড়ায় ওঠার চেষ্টা করবে এবং তার আগে ঘোড়াকে একটু আদর করে নেবে আমি বুঝে গেলাম এখানে আমার একটু সাহায্যের প্রয়োজন হতে পারে কারণ ধিমানের এই প্রথম ঘোড়ায় চড়া ধিমানের বাম্পাটা ঘোড়ার স্যাডেলে রেখে ওকে ওঠার চেষ্টা করতে হবে এবং আমি জানি হয়তো এখনই আমাকে ডাক পড়বে ওকে সাহায্য করতে যাই হোক যাই হলো এখনই ধিমান একটু আটকে গেল ধিমানকে আমি বুঝিয়ে সুঝিয়ে নিলাম যে ও যদি ঘোড়াতে না ওঠে তাহলে ঘোড়া খুব কষ্ট পাবে এই বোঝানোর পরে আমরা সবাই এখন প্রকৃতির মাঝে হাঁটা দিলাম ধীমান আমার পেছনে ওর লিটল ব্লু ও সহচরী সেই সুন্দরী কিশোরী স্বর্ণকেশি আর আমি এগিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের পিছু ধরে প্রকৃতির মধ্যে যাওয়ার একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা সবাই একাকার আশেপাশের পাখিরা কলতানে আমরা এন্টারটেন হচ্ছি আর আমার হাজব্যান্ড আমি জেইন শান সবাই আমরা এক একজনের পিছনে যাচ্ছি এখানে কোনো অর্ডার করে ফলো করা হয়নি আমার মেদর ছেলে সবচেয়ে আগে তারপরে বড় ছেলে তারপরে ডেভিড তারপরে আমি এবং আমার পেছনে ধেমান ঘোড়া চালানোগুলোর সিস্টেমটা হচ্ছে যদি আমি চাই ঘোড়াগুলো বাম দিকে যাবে তাহলে বাম দিক ধরে টান দিতে হবে ওরা আটকে গেলে একটু ছোট্ট করে কিক করে ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে না তোমাদেরকে এখন একটু চলতে হবে তো আমরা উডসাইড রাইডিং স্কুলের যে এলাকাটা সেটা হচ্ছে বেস্ট উড ভিলেজে কান্ট্রি পার্ক এখানে মোটামুটি আরও অনেক ঘোড়া আছে এবং প্রকৃতিকে সংরক্ষণ করা হচ্ছে এখানে পুরো জঙ্গলটা ধরেই আছে ল্যাভেন্ডার আর আছে হচ্ছে অনেক বেগুনি ফুল আর পাখিরা তো আছেই তো এখানে জ্যানের ঘোড়াটা একটু খাওয়া দাওয়া করছে এই ফাঁকে আমার ঘোড়াটারও একটু খেদে লাগলো তো ও একটু করে পাতা খেয়ে দিল তা আমরা এখন ফলো করছি বাকি সবাইকে এভাবে আমরা আজকে সারাটা দিন ঘোরার চেষ্টা করলাম কিন্তু সারা দিন মানে মানে ৪৫ পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এই সুন্দর সময়টা আমাদের কাছে ছিল অনেক বড় সময় আমাদের ঘোরসাওয়ারই শেষ হলো এবার আমাদের ঘোড়াদের ঘরে ফেরার পালা এর মধ্যে একটা ছোট্ট কাণ্ড ঘটে গেল সেটা হচ্ছে আমি ঘোড়া থেকে নামতে গিয়ে দুম করে পড়ে গেলাম যাই হোক যেহেতু ক্যামেরাটা আমার কাছে ছিল রেকর্ড করা হয়নি কারণ তার আগে এই ক্যামেরাটা বন্ধ করা ছিল বাচ্চারা এবং হাজব্যান্ড খুবই মজা পেল। কিন্তু কেউ আমার সাহায্যে গিয়ে আসলো না যেন মজা পাওয়া নেই তারা খুব ব্যস্ত এখন এই ঘোড়াগুলোকে ঘরে নিয়ে যাচ্ছে এই স্বর্ণকেশি কিশোরী চলে গেল ছোট্ট নীল লিটল ব্লু ধিমানের ঘোড়াটি আর এগিয়ে যাচ্ছে ডেভিডের ঘোড়া আমার ঘোড়াটির নাম ছিল ব্রায়ান ব্রায়ান এখনও আসেনি ডেভিড এক ফাঁকে আমাকে বলে দিল যে সে মিস করেছে আমার পড়ে যাওয়াটা রেকর্ড করা হতে তা আমরা এখন ভিতরে যাচ্ছি ঘোড়াগুলোকে বাই বাই করার জন্য আর সাথে আমাদের হেলমেটটা রিসেপশনে ফেরত দেওয়ার জন্য এখানে ইউজুয়ালি প্রত্যেকটা ঘোড়াগুলোকে বরাদ্দ করা হয় যে ঘোর সবারটা করবে তার ওজন এবং হাইট অনুযায়ী এবং বিভিন্ন ঘোড়া বিভিন্ন রুম আছে প্রত্যেকের নাম লেখা আছে যেমন এখানে আছে উর্সুলা তারপরে আছে আরবি তারপরে আছে হচ্ছে ডার্সি এবং এখানে সারাদিনে রোটেশন করে ঘোড়াগুলোকে সাওয়ারি করা হয় এবং না করা হলেও অন্যান্য ভলেন্টিয়ার যারা আছে তারা তাদেরকে একটু হাঁটতে নিয়ে যায় অ্যাটলিস্ট ওদের এক্সারসাইজের জন্য তো ইউজুয়ালি যখন আমরা এখানে আসি তখন আমাদের জন্য অ্যালোকেটেড বুট থাকে যার যার পায়ের সাইজ অনুযায়ী হর্স রাইডিং বুট পরতে হয় কিন্তু এখন প্যান্ডেমিকের কারণে আমরা এবার বুটগুলো পরিনি কিন্তু ওই হেলমেটগুলো আবার ফেরত দেওয়ার সময় স্প্রে করে রাখা হবে সেই হচ্ছে সেই বুটগুলো এখন আমরা এগিয়ে যাচ্ছি রিসেপশনের দিকে হেলমেটগুলো ফেরত দিতে হেলমেট ফেরত দেওয়ার সাথে সাথে আমাদের আজকে সুন্দর দিনটি সমাপ্তি ঘটলো কিন্তু আমরা আশা করি আমরা এখানে আবার আসবো সবাইকে অশেষ ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য থ্যাংক ইউ